সবার বাড়িতে 25শে ডিসেম্বর পালন হয়? হায় হায়, আরে বড় বড় কেক কিনে হয় কি? হয় না হয় না, হাসির কিছু নেই বলো, হয়? আচ্ছা বাবা, 25শে ডিসেম্বর তো যীশু খ্রিস্টের জন্মদিন, তা যীশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন, আজকে খ্রিস্টের জন্মদিন, কেক খা। কই, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে একটু মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে তো বলেন না, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি একটু প্রসাদ বলেন কেন, কারণটা কি? তাহলে আপনি যদি না শেখান, আপনার সন্তান শিখবে কি করে? এই জন্যই তো বাবা বর্তমানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সব প্রণাম ভুলে গিয়ে বলে, প্রণাম ভুলে গিয়ে বলে সরি, হিসেব তো বরাবর আছে না, কম বেশি আছে কিছু? তুমি যেমন শিক্ষায় মানুষ করবে তেমন ভাবেই শিক্ষিত হবে না। কীর্তন শুনতে গেলে বাবুর পড়াটা নষ্ট হয়ে যাবে, সকালে টিউশনই যাবে না, রাত জেগে ফেলেছে, আর সিনেমাটিস্টকে দেখতে গিয়ে, সিরিয়াল আর্টিস্টকে দেখতে গিয়ে, হ্যাঁ বলছে ওমা ঘুম পাচ্ছে, বাড়ি চলো শুয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়, কোলে করে বাড়ি নিয়ে চলে যাবে, তাই আর পড়াশুনোর ক্ষতি হয় না। শেখাও, আর কবে শিখবে? জানেন না মা, আমরা সনাতন ধর্মের মানুষ বলতে, মানে সমাজটা এমন একটা জায়গায় এসে গেছে, দোল পূর্ণিমাটা আমাদের কাছে কি ধরনের অনুষ্ঠান এটা আপাতত বিবেচনার বিষয়, তাই না? এটা ধর্মীয় অনুষ্ঠান তো। আচ্ছা আপনার কি কোনো অংশে মনে হয় দোল পূর্ণিমা একটা ধর্মীয় অনুষ্ঠান? কাছে পিঠে কোনো মন্দির থাকলে তবু একটু মনে হয় যে অঞ্চলে কাছে পিঠে মন্দির নেই? বাইরেটা তো রাঙায়, ভেতরটাও রাঙিয়ে নিয়ে রাস্তায় ঝামেলা করে, কুগ্রামে যেতে গিয়ে না জানি কত সমস্যার মধ্যে আমরা পড়ি। এটা কি ধর্মীয় অনুষ্ঠান? যেখানে একটু আন্তরিকতা নেই, যেখানে একটু প্রেম ভক্তি নেই, যেখানে ভগবানের কোনো নাম গান নেই, ডিজে চালিয়ে নাচ হচ্ছে, বোঝা দা এটা ধর্মীয় অনুষ্ঠান না পিকনিক চলছে? পাল্টাও, যেখানে এই যে মায়ের আরাধনা গেল কিছুদিন আগেই, তাই না? এটা অমাবস্যা গেল খুব, কালী পুজোর হিড়িক চললো কদিন, মায়ের আরাধনা একটা নারীর পূজা চলছে, তাই তো? নারীর পূজায় নারীরাই ঢুকতে ভয় পায় মন্দিরে, এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে অসুররা। অসুররা নারীর পূজায়, অসুররা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে নারীরাই আর ঢুকতে পারছে না পুজো দেবে। এটাও একটা আমাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান। আমি বলবো আনন্দ সবাই করো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার, এবং প্রত্যেককে বলছি আমরা যখনই কোনো জিনিসটাকে তার বিষয়টাকে না জেনে নেমে পড়ি কাজে, তখন গণ্ডগোল হবে। এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন, তাই তো? তা এখানে যদি আপনি সেবা করে না এসে বিয়ে বাড়ির মতো সেজে গুজে আসেন, বা এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন বিদেশ ঘুরতে যাওয়ার মতো যদি ছোটখাটো পোশাক পরে আসেন, সেটা কি প্রযোজ্য হবে? হবে না। তেমন ধর্মীয় অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানের মতোই থাকতে দিন, এখানে ওই রকম ফিস্ট করার মতো পরিস্থিতি উত্তপ্ত করে কখনোই ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। পুজোগুলোকে পুজো থাকতে দিন, মন্দিরগুলোকে মন্দির থাকতে দিন, মন্দিরগুলোকে ক্লাব ঘর করে সেখানে তাস খেলবেন না, সিগারেট খাবেন না, মন্দিরগুলোকে ক্লাব না করে ভক্তির জায়গা থাকতে দিন, আর ভক্তির অনুষ্ঠানগুলোকে ভক্তির অনুষ্ঠান থাকতে দিন। না হলে সনাতন ধর্মের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের বর্তমান অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান কেউ আর মানবে না। আর মায়েদেরকে বলছি, মা বাড়িতে একটু করা, পালন করা লাগবে, বোঝানো লাগবে, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তোমাকে পালন করতে হবে, মানে
হবেই। আজকে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি, বাড়িতে নিরামিষ সেবা করার কথা, প্রসাদ সেবা করার কথা। ছেলে বৌমা এসেছে বাইরে থেকে, মেয়ে জামাই এসেছে বলে অখাদ্য কুখাদ্য রান্না করব, এটা কোনো সিস্টেম না তো বাস হবে না। একদিন না খেলে কেউ স্বর্গে চলে যাবে। তাহলে বোঝা লাগবে যে কোন দিন কোনটা কি দরকার, আর একটু হলেও বাড়িতে মানা লাগে। আগেকার মায়েদের বাড়িতে, আমার ঠাকুমারা খুব ভালো জানবে, দাদুরা ভালো জানবে, বাড়িতে কিছু থাকুক বা নাই থাকুক, ঠাকুর ঘরে একটা ছোট্ট বই থাকতো, যার নাম ঠাকুমার না গীতাটা না, মেয়েদের একটা বই থাকতো, লক্ষ্মী থাকতো না, প্রত্যেকটা বাড়িতে থাকতো। তখন লক্ষ্মী থাকতো তাই থাকতো, এখন দেখবে ঘরে কিছু থাকুক বা না থাক স্মার্টফোনটা থাকে। আমি লক্ষ্মী পূজোয় বসেছি, হ্যাঁ লক্ষ্মী পূজো হচ্ছে তো বাড়িতে, লক্ষ্মী পূজোয় বসেছি, লক্ষ্মী পাঁচালি ধরার আগে আগে হাতে ধরিয়ে দিয়েছি ফোনটা, পূজো করছি, একটু ছবি তোল, তবে তো লোক বুঝবে পূজো করছি। ঠাকুর জানতে না পারুক, লোককে জানাতে হবে আমি পূজা করছি। অনেকে আছে না, ভগবানকে দর্শন করতে গিয়ে ভিড় ঠেলে ঠেলে মারপিট করে করে সামনে চলে, দেখো আমি ঠাকুর দেখতে এসেছি। সবাইকে দেখিয়ে লাভ নেই, তুমি এসেছো, যাকে দেখতে গেছো সে যেন দেখতে পাই তুমি এসেছো। সবাই যদি দেখে তুমি দেখতে এসেছো, অগ্রাহ্য করে চলে যাবে, মন্দিরের কোণে বসে বসেও তার দর্শন না হলো, যদি ওইখানে বসে বসে একটু নয়নের বাড়ি ফেলো, তুমি তাকে ডাকতে দেখতে না পেলেও এত ভিড়ের মাঝে সে তোমাকে ঠিক দেখতে পেয়ে যাবে। হরি সে ঠিক বুঝতে পেরে যাবে যে বসেছে। বাস এই জায়গাটায় আসা লাগবে, কাউকে দেখানো, লোকের কথা যদি বলেন যে লোক খারাপ ভাববে, লোক কি বলবে, তো লোকের কথা একটু বলি, তুমি আমি মানুষ তো, তাই তো, ভগবানের সৃষ্টি করা একটা ক্ষুদ্রতম জীব মাত্র, ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, তুমি আমি তো মানুষ, ভগবান সবার কাছে ভালো, তুমি কেন ভাবছো তুমি ভালো হবে, আজকে যেখানে কীর্তন হচ্ছে ধরি না সবার ভালো লাগছে, স্বাভাবিক, এগুলো মেনে নিতে হবে, কে কি বলবে এটা ভেবে যদি বসে থাকো জীবন বেহাল হয়ে যাবে। তোমার মানসিকতার পরিচয় দিয়ে দিই তোমাকে, অন্যের কথা বাদ দেবো, তোমার মনটা কেমন তুমি বিবেচনা করো। ধরো তোমার শোয়ার ঘরে একটা সাপ, বিষধর সাপ ঢুকে ফোনা তুলে বসে আছে, তুমি কি করবে, কি করবে, কে তাড়াবে, কেউ তাড়াবে না, আগে মারার জন্যই অস্তব্যস্ত হবে, মারবে কি মারবে, তো আগে মেরে ভেল কামড়ে টামড়ে দিবে, কোথায় কি করবে, মার মার মার। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, দুধের বাটি নিয়ে যাবে, মারবে কেন, মন্দিরের সাপটার, ওই সাপটা মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ুক, সারা পড়ে যাবে, মার মার। তার মানে সাপটা মন্দিরের সাপটারও বিষ ছিল আর রাস্তার সাপটারও বিষ আছে, পরিস্থিতির ফারাক কি, স্থানটা, ওটা মন্দির এটা রাস্তা। যখন তোমার ভালো সময় চলবে, তুমি ভালো স্থানে থাকবে, দুধগলা তোমাকে সবাই দেবে, একটু ওই স্থানটা থেকে নেমে আসো, পরিস্থিতি খারাপ হয়ে যাক, সবাই ওই লাঠি ঠেঙা নিয়েই ছুটে আসবে। যে বলে বেড়াতো ওর মতো ভালো মানুষ নেই, সেই বলে বেড়াবে ওর মতো বাজে মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দিই, মায়েরা খুব এটা ভুল করে, আমার খুব খারাপ লাগে, অনেকে তুলসীর মালা পরেছেন, যারা পরেননি আমি জানি না কেন পরেননি, লজ্জা করে তাহলে পরেননি কেন, সুন্দর বলছে, কিছু খেতে পারবে নাই ভয়, তাই তো খাবার ভয়ে পরে নাও, গুরুচরণ আশ্চর্য করে না পরে নাও, কণ্ঠ থেকে ছেড়ে পড়বে, ঝুলে থাকে যেন কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে না, প্রতিদিন তুলসীর মালা পড়েছ, বৃন্দাদেবীর চরণে জল প্রদান করবে,
কিছু চাইবে না, শুধু এটুকু বলবে কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। বৃন্দা দেবী হলো ভক্তির দেবী। এই হৃদয় থেকে, এই হৃদয়ে যখন তুলসী দেবী বসবাস করবে, একদিনে হবে না, দুদিনে হবে না, তিন দিনে হবে না, না এক বছরে হবে না, একদিন আসবে। এখন মনে হচ্ছে না খেয়ে থাকতে পারবো না, সেদিন মনে হবে আমি খেতে পারবো। আগে তোমাকে, আরে জলে না নামলে সাঁতার শেখা যাবে না, তুমি ভক্ত হওয়ার চেষ্টা না হলে হতে পারবে না, আর একদিনে এটা কোনোভাবেই হবে না, কিন্তু একদিন হবে। কিন্তু তোমাকে সেই পথে আগে নামতে তো হবে, আগে নামো, আগে পড়ো তো মালা। আর যারা লজ্জার কথা চিন্তা করছো, আমি জানি এখানে অনেকে আছে দীক্ষা হয়ে গেছে কিন্তু মালা পড়েনি, ঠিক বলছি না ভুল? দীক্ষা হওয়ার পর পড়েছিল, লোকে বাজে কথা বলেছে, টন টিকড়ি করেছে, কুলে রেখে দিয়েছে, ঠিক তো? এত বোকা কেন, এত বোকা কেন? মানুষ ছোট বিষয় ভাবে, বড়টা ভাবে না। আপনি ভাবুন, আপনি তুলসীর মালা পড়েছেন বলে যে টন টিকড়ি করলো, আপনি যখন খুলে দেবেন দুদিন পর, ওর কথা শুনে ও পাশের বাড়িতে কি বলে, লোক দেখানো বাবাজি হয়েছিল বলতেই খুলে দিই, বেশি হাসির পাত্র হলেন, এটা কেন হবে? পরে থাকুন, বলুক, আরে তিন দিন, চার দিন, পাঁচ দিন, দশ দিন বলবে, এক মাসের বেলা দেখবেন ওই মানুষটাই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আপনাকে প্রণাম করে নিয়ে যাচ্ছে। হরি 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 হরি। অবহেলা থেকে জয়ের পথে আসতে হলে সহ্য কিছু করতে হবে। যদি ভাবো আমি সব পাবো, কোনোদিন পাবে, কিছুটা সহ্য তোমাকে করতে হবে, চাকা একদিন ঘুরবে। তা বাবা, ওই দিনটা সবাই একটু পালন করবে তো? রাড়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল ধরে। প্রত্যেকটা শব্দ, ব্যাস এই দুটো লাইন, এই শব্দের মধ্যে আমার নিতাই চঞ্চ যখন এসেছিলেন, তার প্রত্যেকটা পরিস্থিতি বর্ণনা করা আছে, ব্যাস এইটুকু কটা শব্দের মধ্যে। প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ হবে সময় বিশেষ, আগে পরে করে, আগে চলে আসুন। প্রথম বলছে, রাড়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে। আমি কোন কোন শব্দগুলো পরে বলবো সেটাও বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। রাড়দেশ শব্দটা মনে রাখুন, পরে আসবো। রাড়দেশ নাম, রাড়দেশটা বাদ রাখলাম, এক চক্রা গ্রাম, বীরভূম জেলা নাম, এক চক্রা গ্রাম গ্রামের নাম, হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। মহাপ্রভুর বিষয় যত গ্রন্থ রয়েছে তার মধ্যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত হচ্ছে সব থেকে প্রামাণিক গ্রন্থ বলে বিবেচিত। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত নামটি উল্লেখ রয়েছে। যদি কেউ ভক্তমাল গ্রন্থ পাঠ করে থাকেন, দেখবেন সেখানে হাড়ু ওঝা নামটাও উল্লেখ রয়েছে। যেহেতু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অনুসারে আজকে লীলা বিষয়বস্তু, তাই হাড়ু ওঝা নামটা আমরা ব্যবহার না করে হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করছি। এক্ষেত্রে আপনার মতবিরোধ থাকতেই পারে, মা শাস্ত্রীয়গণ বিভিন্ন নামের উল্লেখ করেছেন, সেখানে আমাদের কোনো কথা বলাটা উচিত গ্রাহ্য নয়। তাই হারাই পণ্ডিত পিতার নাম এবং মাতার নাম পদ্মাবতী। শুভ মাঘ মাস, মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম ভীম একাদশী। একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। হরি, এই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। তোমার কোন দিন বোঝা গেল তো? মাঘ মাসে ভীম একাদশী হচ্ছে, একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তো জনমিলা হল ধরে, হলধর শব্দটা মনে রাখবেন, পরে আসছি, তাহলে দুটো শব্দ বাকি রয়ে গেল, রাড়দেশ আর হলধর। তা ওমা, জেনে তো নিলে কোন দিন, পালন করবে তো? পালন করবে কি করে? পালন করবে যারা যারা একাদশী পালন করেন, কম বেশি বছরে ২৫টা একাদশী অনেকে সবগুলোই করেন,
কেউ কেউ আবার সবগুলো করতে পারে না, বিশেষ চারটি একাদশী পালন করে, তাই তো? ভীম পার্শ্ব শয়ন উত্থান, যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করে এই দিনটাও একাদশী সমানরূপে পালন করবে। যারা করেন না একাদশী, চরণ ধরে নিবেদন করে যাই, চরণ ধরে অন্ততই একটা দিন নিরামিষ আহার সেবা করবে। যেখানে হোক মন্দিরে গিয়ে আমার নিতাই চাঁদের উদ্দেশ্যে একটু পুজো দেবেন, প্রসাদ দেবেন। দেওয়া যাবে, করা যাবে? তোমা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সংসার, কিন্তু কোনো সন্তানাদি হয় না। সে নারী বোঝে যে নারীর সন্তান নাই তার কি জ্বালা, সন্তানাদি হয় না। লোকে আ কথা কু কথা বলে, হে গোবিন্দ তোমার সেবার জন্য একটি সন্তান আমাকে দাও। দেখতে 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 গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হল। যেই না গর্ভবতী হয়েছে মা, দেখতে দেখতে দিন পার হচ্ছে, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আজ শুভ দিনে শুভ ক্ষণে আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই? জনম লভিল আজ শুভ দিনে শুভ ক্ষণে, জনম লভিল শুভ দিনে শুভ ক্ষণে, জনম লইল আজ শুভ দিনে শুভ ক্ষণে, জনম লভিল পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, না না আনন্দ ধরে না, ঘরে ঘরে উলো ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলো ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি, শব্দ বাকি ছিল একটা, বলো রারদেশ। রারদেশ শব্দের অর্থ কি এবার বলবো? রারদেশ মানে যে অঞ্চলে চাষাবাস হয় না, মানে শুষ্ক মাটি, বৃষ্টিপাত কম, আপনাদের এখানে খুব চাষবাস হয় কিন্তু ওই অঞ্চলে চাষবাস হতো না, তাই বলা হচ্ছে রারদেশ, লাল মাটি দেশ, এখানে চাষবাস একদম হচ্ছে না। আর আপনারা এটা খুব ভালো করেই জানবেন যে বর্তমানে কলকারখানা প্রচুর, মানুষের কাজের খুব একটা সমস্যা বর্তমানে হয় না, কেউ যদি চায় যা হোক করে মোটামুটি সংসারটা তার চলে যাবে, কিন্তু তখনকার দিন চাষবাস ছাড়া কি হবে, কিভাবে খাবে, কিভাবে দিন চলবে? দুর্ভিক্ষ দেখা দিল, অনাহার, চিৎকার, একটু আহারের জন্য চিৎকার, একটু খাবার, একটু জল। যেই না নিতাই চাঁদের আবির্ভাব ঘটলো, চৈতন্য ভাগবতে বললেন সেই হতে রারদেশ সর্বসুমঙ্গ, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, সর্বস্ব মঙ্গল, সব ভালো হতে শুরু করলো। দুর্ভিক্ষ দোষ ধীরে ধীরে ঘুচতে শুরু করলো। তার সুমা ফুটে ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে? ছেলেটাকে দেখতে কেমন হয়েছে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হ্যাঁ, কাকে? কাকে? আরে শিব ঠাকুর, শিব ঠাকুর। বাবা শ্যাম ফু করে না, ছাই বর্ষ মেঘে বসে থাকে। হ্যাঁ, জামা কাপড় পর না তাকে দেখতে ভালো। এক এক একটা উত্তর কিন্তু আসছে, বেশ সুন্দর উত্তরটা আসছে। হ্যাঁ, চাঁদ মামা, চন্দ্র দেবতা বলে না, চাঁদ পানামো তো, চাঁদকে সুন্দর দেখতে। দেবতা মহাদেব হচ্ছে দেবাদিদেব, দেবতা না। আর যারা কৃষ্ণ গৌর হরি ইত্যাদি বলছিলেন, তিনি তো ভগবান, তিনি তো হবেন, আমি দেবতা বলেছি। যাই হোক, বলে আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এত সুন্দর দেখতে, বলছে দেবতাদের মধ্যে চাঁদ সব থেকে সুন্দর, তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। ভাবো কেমন দেখতে, চাঁদও লজ্জায় মুখ
লুকিয়ে নিচ্ছে। সবাই দলে দলে দেখতে আসছে, নাম রাখবে তো একটা নাকি? রাখো, নাম রাখো একটা। পিন্টু, 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 আরে শর্ট নাম, ও ছোট নাম, মায়েরা একটা ছোট নাম রাখো দেখি, সিন্টু, বেব, বেব, আচ্ছা। যখন আমাদের আদরের সন্তান জন্মগ্রহণ করে, দেখবেন যদি কাদের বাচ্চা খুব আদরের হয়, তার নাম রাখে হীরে, মানিক, সোনা, রতন, নাম রাখে না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে ঠিক ততরও মূল্যবান। কিন্তু বাবা, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের তো বহুদিন পর সন্তান পেয়েছে, এত আনন্দ যে তারা এই গ্রহরত্নের নামে আর নাম নয়, গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নাম রেখে দিয়েছে, কে গো? কুবের। ছেলেটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে। না গো না, আর পাঁচটা ছেলের মতো কুবের নয়। আর পাঁচটা ছেলে কোথাও ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে সেখানে যায়, কুবের কেউ হরি নাম গাইলে তার কাছে যায়। সে বড় ভক্তদের কথা শুনতে ভালোবাসে, সে নাম গাইতে বড় ভালোবাসে। আজকে সকালবেলায় কুবের উঠে মায়ের থেকে বিদায় নিয়ে সখাদেরকে সঙ্গে নিয়েছে, মা আজকে আমি খেলা করতে যাব, আসি? শোন বাবা, বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু তুই বড্ড বেলা করিস, আর শোন, কেউ ডাকলে যাস না। না মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসব। কিরে কুবের, চল, দেরি হয়ে গেল যে, এখনো ধরি কি করছিস, চল চল চল, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বনমা যে এসেছে। আই কুবের, বল কি খেলবি তুই, আজকে কি খেলা যায় বলতো? শোন, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা গো? আমা খেলবে, তোমরাও খেলবে? আচ্ছা, নতুন খেলা খেলবো। কি খেলা? নামের খেলা খেলো। নামের খেলা? সেটা কিরকম হবে কুবে? শোন, খেলাটার নিয়ম হচ্ছে আমি যা বলবো বলতে হবে, শুনে শুনে একই রকম বলতে হবে, আর তালে তালে করতালি দিতে হবে। বেশ কুবের, দেরি করিস না, অনেক বেলা হলো, তাড়াতাড়ি বল, অনেক অনেক বেলা হলো, এবার বল, কবে আর বলবে, বেলা তো হয়েই গেল, এরপর তো বেলা ঘুরিয়ে চলে যেতে হবে, আর কবে বলবে, বলবে তো? নে বল, বেলা হয়ে গেছে, এবার বল। প্রেমানন্দে মেতে হরি বলা, আরে দেখো দেখো দেখো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি, বন্যার যাই বলি হারি, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। আমার বন্যা দেখেছ? হ্যাঁ, বন্যা দেখেছ? বন্যা যখন হয় যে ঢেউ, তরঙ্গ কথার অর্থ হচ্ছে ঢেউ, আজকে হরি নামের বন্যা হয়েছে, ঢেউ দিচ্ছে, আর ঢেউটা এত ভারী, ভারী মানে বড় আর কি। দেখবেন সমুদ্র এলাকার গিয়ে ছোট ছোট ঢেউ দিলে ভালো লাগে ঢেউ খেতে, আর বড় ঢেউ দিলে ডুবিয়ে দেয়। আজকে হরি নামের বন্যার এত বড় ঢেউ, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়েছে, আরে ভাবো ঢেউটা কত বড়, এত ঢেউ দিচ্ছে, যখন সব ভক্তরা ডুবে যাচ্ছে
ওই প্রেম তরঙ্গে ঢেউ মানে তরঙ্গ মানে ঢেউ, ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গোলক বিহারী? গোলক বিহারী কে? গোলক বিহারী কে? কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কি হরিনামের বন্যায় ঝাঁপ দিয়েছিল? কে দিয়েছিল গো? গৌর হরি, যিনি কৃষ্ণ তিনি গৌর হরি, তার মানে গৌর গৌর হরি ও গোলক বিহারী। সেই গৌর হরি আজকে প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে। আর একটা ছেলে থাকতে না পেরে সেও সঙ্গে নামলো, কে গো? গৌরের সঙ্গে। তাই দেখো আহা সঙ্গে তার সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল সঙ্গে হরি বল হরি বল হরি বল ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল সঙ্গে ও তার সঙ্গে তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায় ওগো অনেক তো বন্যা দেখলে এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো জল নেই জল থাকলে নয় মানুষ তলাবে সেটা ঠিক আছে জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো এই তো নামের বন্যা জল নেই কত মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো মায়াপুরে জল নেই কত মানুষ হরি নামের বন্যায় তলিয়ে যায় ডুবলো নদের পুরুষ নারী এখানে বাবারাও বসে আছে মায়েরাও বসে আছে সবাই একসঙ্গে নাম গাইছে হরি নামে নারী পুরুষ কোনো বিভেদ নাই ডুবলো নদের পুরুষ নারী কিসের বিচার নেই জাতের বিচার নেই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি নাম গাইতে পারবে না এমন কোনো নিয়ম নেই আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত চাঁদ কাজী উদ্ধার হতো না তাই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই তার প্রমাণ কে গো ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো মনে হয় নদিয়ায় তো বন্যা হলো আমাদের এখানে কি হয়েছে হয়েছে তা বন্যা যদি হয়ে যায় সবাই যখন বন্যার জলে নেমেই পড়লো নিতাই গৌর ভক্তরা সবাই আমরা বাদ থাকবো কারা কারা হরি নামের বন্যায় নামবে একটু হাত তুলো দেখি বন্যার জলে নামবো বাহ সবার হাত ধরতে নি কি গো নামবে না চলো এদিকে বাবারা জলে নামবে না সামনেই জল আর জলে নামবে না একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে সেই জলে
তাই বলে দেখো ডুবলো জগের পেলো রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তুমি নামো সেই জলে এগিয়ে নেমেছো ডুবেছো রতন পেয়েছো আমরা হরি নামের জলে নামি ডুবো দি কিন্তু রতন আমরা পাই না পেয়েছো আমার গৌর হরিকে পাইনি কেন বলো তো আজকে কীর্তন শুনতে এসেছো বসে আছো যতগুলো কথা শুনছো ভালো লাগছে বাড়িতে ঘরে চৌকাটটা পার হবে সব রতন কি করে পাবো ডুববে হবে আর নামের জলে যখন ডুববে সেটা কেমন ডুবুরি ডুবে রতন তলে আমরা ডুবলে আবু ডুবু খাই তাই বলছে শুধু ডুবলে হবে না শুধু ডুবলে হবে না তাহলে কি করব ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝিস যে রতন পেল প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো বনমা যে খেলা করছে কুমির আর কুমিরের বাড়িতে একজন বৈষ্ণব এসেছে একজন সাধু এসে গম্ভীর গলায় চিৎকার করছে পণ্ডিত পণ্ডিত বাড়িতে আছো পণ্ডিত বেরিয়ে এলেন হারাই পণ্ডিত আমায় ডাকছেন তুমি হারাই পণ্ডিত আগে হ্যাঁ কিছু বলবেন পণ্ডিত আমি অনেক দূর থেকে এসেছি আজ তিন দিন আমি অভুক্ত তোমার বাড়িতে কি আজকে মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যাবে যদি তোমার কোনো অসুবিধে না থাকে তো ছি 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 অমন করে বলবেন না অসুবিধের কি আছে আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো এটা তো সৌভাগ্যের ব্যাপার অনেকের বাড়িতে ভক্ত এসে সেবা চাইলে তারা বিরক্ত হয় এমনটা হবে না মা অনেকও সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া অনেক সৌভাগ্য করলে ঘরে বৈষ্ণব সেবা দেওয়া যায় আসো ভেতরে আসো পদ্মা পদ্মা কোথায় গেলে গো আমায় ডাকছো স্বামী ঠাকুর এসেছেন যাও তুমি একটু জল নিয়ে এসো তো পদ্মাবতী মা ভক্তি সহকারে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে চরণটা ধুইয়ে দিলেন ঠাকুর আপনি বসো তুমি একটু কথা বলো ঠাকুর আজকে বাড়িতে আমাদের বাড়িতে মধ্যাহ্নে প্রসাদ পাবে এতটুকু বিলম্ব করো না পদ্মা তাড়াতাড়ি তুমি এক্ষুনি সেবার ব্যবস্থা করো বেশ বাড়িতে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সেবার ব্যবস্থা করলে পদ্মাবতী মা মধ্যাহ্নকাল ভক্তি সহকারী ঠাকুরের কাছে সেবার পাত্র ধরিয়ে দিয়ে বলছে ঠাকুর দারিদ্রতার সংসারে যা পেয়েছি তাই দিয়ে সেবা দিলাম আপনি কিছু মনে না করে গ্রহণ করুন মা এমন করে ছোট করে দিও না সেবা যেমনই হোক না কেন আন্তরিকতাটাকে যেন শুদ্ধ হয় রাজভোগ চাই না রাজভোগও তেতো লাগে যদি আন্তরিকতা না থাকে সাগন্য সুধাতুল্য হয় যদি প্রেম মিশ্রিত থাকে দুর্যোধন রাজকীয় সেবা সাজিয়ে স্বর্ণপাত্রে কৃষ্ণকে দিয়েছিল দিয়েছিল গ্রহণ করেনি অহংকারের অন্ন ভক্তি ভরে পরাশরী মা কলার খোসা খাইয়েছিল সেটাও খেল ভগবান কলার খোসা সেবা করলো তবু দুর্যোধনের অহংকারের অন্ন ছুঁয়েও দেখলো ভক্তি সহকারে মা ধরিয়ে দিয়েছে আর সেবা করলো ঠাকুর মা ও মা দেখো আমি এলাম আর আমার সেবা দিতে গিয়ে
কত বেলা হয়ে গেল বলো দেখি তোমাদের। যাও মা, অনেক বেলা হয়েছে, দুজনে গিয়ে সেবা করে নাও। হাসতে হাসতে পদ্মাবতী মা বলছে, ঠাকুর আমরা দুজন নয়, আমরা কজন গো? কই তিনজন? আমি তো আশা থেকে দুজনকে দেখছি, আর একজনকে আপনি কি করে দেখবেন বলুন তো? সে যে খুব ব্যস্ত মানুষ। কি গো, আর কত বেলা হবে, যাও গিয়ে খুঁজে নিয়ে এসো, চলে যাও। দেখো হয়তো কেউ নাম গাইতে গাইতে যাচ্ছিল, তার সঙ্গে চলে গেছে। কি হলো, যাও। বেশ পদ্মা, তুমি ঠাকুরকে বিশ্রামে দাও, আমি যাই ওকে খুঁজে নিয়ে আসি। বাবা যাচ্ছে ছেলেকে খুঁজতে, কোথায় গেছে? আর এদিকে মা ঠাকুরকে বলছে, আমার একটা ছোট্ট ছেলে আছে যার নাম কুবের, সকালবেলায় খেলতে বেরিয়েছে, দেখুন না এখনো বাড়ি ফিরল না। এই কথা হচ্ছে, আর বাবা চৌকার থেকে বাইরে বেরোবে, ছেলেটাকে খুঁজতে যাবে। হঠাৎ দুপুর বেলা এক অদ্ভুত দৃশ্য, দূর থেকে একজন অদ্ভুত গায়ের বর্ণ বিশিষ্ট মানুষ নাচতে নাচতে আসছে। ব্যাপারটা কি হলো, যত সামনে আসছে ব্যাপারটা পরিষ্কার হলো। একে তো গায়ের রংটা খুব ফর্সা, তার উপর ধুলো মেখেছে, এমন গায়ের রং হয়েছে চুল থেকে নখ পর্যন্ত চেনা যাচ্ছে। আর সেও তার অঙ্গভঙ্গি করতে করতে, নাম গাইতে গাইতে, নাচতে নাচতে আসছি। বাবা তার অঙ্গভঙ্গি দেখে বুঝে গেল, এ পাগল আর কোথাও কার নয়, আমার ঘরের পাগল। আর সে নাম গাইতে গাইতে আসছে আর বলছে কি জানো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, না না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের, না না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের, না না গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, নাম বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু, নাম বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, ধনী বলো, ধনী হাত তোলে না, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি হরি, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, সামনে যেই না এসেছে বাবা আপাত মস্তক ছেলেকে দেখছে, কি অবস্থা চেনা হচ্ছে না। যাক এটুকু পরিষ্কার, ওর কপালে আজকে কষ্ট তো, যখন দেখেছে মা মোটামুটি লেগে যাবে, মায়ের ছেলে তো বাবা একটু দূরে দূরেই থাকে, আর ছেলেটা প্রবেশ করে এটা মাই মেনে
এত নোংরা গায়ে ধুলো মেখে এসে জড়িয়ে ধরেছে, অন্য কেউ বলতে বস। মা, মাই, মায়ের কোনো বিকল্প কত নোংরা ফেলেছি মায়ের স্বাদের ওই আঁচলে, কোনোদিন বলেনি সরে যা। কত ব্যথা দিয়েছি মায়ের স্বাদের ওই বুকে, তবু কোনোদিন বুক থেকে সরিয়ে যাও 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 কি আগে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব ঠাকুর, যাও গিয়ে প্রণাম করে এসো। আমি প্রণাম করব, হ্যাঁ করতে হবে, যাও। ছোট্ট কুবের মাকে ছেড়ে দিয়ে আসছে সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করবে। আর যেই না প্রণাম করতে যাবে ঠাকুর একেবারে, আরে 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 করো কি করো কি, ছি ছি ছি, ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে, ছি ছি ছি, যাও যাও মা, ছেলে এসেছে, যাও গিয়ে ওকে স্নান করাও আগে, দিয়ে সেবা করে নাও, যাও। মা বললো ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে, যাও। এটা মুখের কথা, মনে মনে কি চলছে আসো, মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আরে অদ্ভুত, কে কাকে প্রণাম করতে গেছে? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুরকে কুবের প্রণাম করেছে, তাহলে নিজে নিজে বললো কেন? কুবের তো নিজেকে প্রণাম করেনি। কেই সন্ন্যাসী ঠাকুর, কেই কুবে, তুমি বাকি আমি বাকি, মানে আস্বাদন করবো আমরা বৃন্দাবনে যিনি ছিলেন বলরাম। আচ্ছা আর একটা শব্দ বাকি আছে, কি শব্দ হলো মনে পড়েছে? আসো এবার আস্বাদন করবো। হলো ধর কাকে বলে? যিনি হাল ধরেন, হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়। তাহলে ভাবুন যে সারা জগতের হালটা ধরে রেখেছে সেই হলধর বলবান, কত শক্তিশালী, এত শক্তিকে একত্রে কলিযুগে কোনো নারী গর্ভে ধারণ করতে পারবে না। তাহলে তিনি আসবেন কি করে? সিদ্ধান্ত হলো 100 কেজি অনেক ভারী, চাকাতে পারা যাবে না, তুলতে পারা যাবে না, 100কে ভাগ করে দাও 50-50, দুজনে নিয়ে চলে যাওয়া যাবে। বলরামের শক্তি হলো দুই ভাগ, দুটো ভাগ। প্রথম ভাগ এলো নদিয়া জেলার সচী মায়ের গর্ভে, নাম হলো বিশ্বরূপ, গৌরহরির দাদার নাম। বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস, গৃহত্যাগ করে দিল, সন্ন্যাস নিয়ে নিল। সন্ন্যাস নেওয়ার পর নাম হলো শঙ্করারণ্যপুরী। দ্বিতীয় ভাগটা হলো বীরভূম জেলায় হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতী মায়ের গর্ভে এলো, যার নাম কি নাম? কুবে। তাহলে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্যপুরী নাম হয়ে গেছে, সে সন্ন্যাসী হয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে, এই হলো বলরামের প্রথম ভাগ। আজকে সেই বলরামের দুটো ভাগ বিভক্ত হয়ে এসেছিল, একই ঘরে একই ছাদের তলায় দুজন দুজনকে দর্শন। আর সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, ওই ছেলেটাকে যদি আমি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পাবো, কারণ দুটো ভাগ, এক না হলে তো শক্তি পাচ্ছে না, ওকে আমার করতে হবে। ঠাকুর আপনি একটু বিশ্রাম নিন, আপনি খুব ক্লান্ত। হ্যাঁ ঠাকুর বিশ্রাম নিল, এদিকে মাতার সন্তানকে যা করার স্নান করিয়ে সেবা করে বিশ্রাম নিয়েছে। সন্ধ্যা হলো, ঠাকুর আপনার মদন হতে কিছু কৃষ্ণ কথা শুনতে চাই। শুরু হলো হরি নাম, কৃষ্ণ নাম, নাম চলছে, হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবে শ্রবণ করছে। কতক্ষণ চলবে গো, কতক্ষণ চলবে? ও মা নাম হচ্ছে কতক্ষণ চলবে? সারা রাত্রি
সারা রাত যদি হয় আমি থাকব, মাইকম্যান কাকু থাকবে, আর কমিটি দু একজন থাকবে, বাকি মোটামুটি মাঝখানে যারা দাঁড় করিয়েছে তারা থাকবে, বাকি আর থাকবে, আর চট ঘুরানোর দায়িত্ব যাকে দেওয়া আছে সে থাকবে, আর কেউ থাকবে, বুঝেছ? ঘুম পাচ্ছে আমার? ঘুম পাচ্ছে? বাড়ি যাওয়ার চিন্তা হচ্ছে? থাক না, কেন মিথ্যে কথা বলছো? দেখতে পাচ্ছি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দূরের নাই দেখতে পারি, সামনে গুলো তো দেখতে পাচ্ছি, হ্যাঁ গড়া বাড়ি গেছে, এক ঘুম হয়ে গেল, এরা বলে কি সরা রক্ত ও মা, ঘুমের চিন্তা করছো, বাড়ি যাওয়ার চিন্তা করছো, যাও বাড়ি যাও, তবে এই বাড়ি যাও বা না যাও ওই বাড়ি কিন্তু যেতে হবে, এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করে ফেলেছ, সেই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? ঘুমের চিন্তা করছ? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। একটা কথা মাথায় রাখো, আজকে নাম চলছে, যারা সারা রাত বলছো না আমি প্রত্যেককে বলছি, ঘুম পাচ্ছে সবার পাচ্ছে, যার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে না সেও চাইলে আজকে সারা রাত জেগে থাকতে পারবে, নাম চলছে, নাম চলছে, ঘুমোতে চাইছো জেগে থাকার ক্ষমতা আছে, একদিন নাম চলবে জাগতে চাইবে, বাস ওই জেগে থাকার ক্ষমতাটাই থাকবে না, হরি হরি বল, সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, যার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে তারই আর হরি বলা, হরি বল হরি বল, আর এই দিনটা কখন কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে কেউ বলতে পারবে না। হাই একটা কথা ভুলে গেছিলাম, ও দাদা টাকা ধার নিয়েছো কবে দেবে? আরে আগের দিন দেবো, আমার আগের দিন যাচ্ছ? আচ্ছা আগের দিন, আগের দিন ঠিক টাইম হলে দিয়ে দেবো, চিন্তা করতে হবে না, না আমার টাকা ফেরত চাই, আরে বলছি তো আগের দিন দেবো, কালকে কিন্তু দিতে হবে, আচ্ছা ঠিক দেবো ঠিক দেবো, কালকে দেবে তো, কতগুলো লোক সাক্ষী রইলো কালকে কিন্তু দিয়ে দেবে আমার টাকা, হ্যাঁ দেবো, আমি শুনবো কালকে দেবে, একদিন পর দেবে, আর ও যদি বলে দেহটা ফেরত লাগবে একদিন তো দূর এক সেকেন্ড শুনবে না, শুনবে চাই তো বাস, এখনই চাই, আমার জরুরি কাজ আছে, আমার সংসার আছে, আমার সাধন ভজন হলো না কিচ্ছু শুনবে না, এই জন্যই মহাজন যত্ন করে লিখেছে এই খাঁচার ভিতা, মা গর্ভবতী খুব আনন্দ, সন্তান সম্ভাব্য এই তারিখের মধ্যে আসতে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই, আর মৃত্যুর তো কথা বলাই যাবে না, এই খাঁচার ভেতরে কখন পাখি ঢুকবে আর কখন বেরিয়ে চলে যাবে, এই খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, পাখি কেমনে আসে যায়।